একমাত্র নাজাতি দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই দলের মধ্যে সিদ্দিকে আকবর আছে, যেই দলে হযরত উমর ফারুক আছে, যেই দলের মধ্যে উসমান গনি আছে, যেই দলের মধ্যে মুশকিল পোষা হযরত আলী আছে, যেই দলের মধ্যে গাউসে পাক আছে, যেই দলের মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি আছে, যেই দলের মধ্যে মুজাদ্দিদ আল পেশানি আছে, যেই দলের মধ্যে মঈনুদ্দিন চিশতি আছে, আহমদুল্লাহ মাজবান্দারি আছে, আমানত শাহ আছে, মিসকিন শাহ আছে, খাজা গরিবুল্লাহ শাহ আছে, শাহ মখদুম রুফুসপুরি আছে, শাহ আলী বুগদাদি আছে, যেই দলের মধ্যে ইমাম হাসান আছে, যেই দলের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া আছে, যেই দলের মধ্যে ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আছে, যেই দলের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আছে, যেই দলের মধ্যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে, যেই দলের মধ্যে শাহ দালাল আছে, যেই দলের মধ্যে শাহ কোরআন আছে, যেই দলের মধ্যে নাসিরউদ্দিন সিপাহসালা আছে, যেই দলের মধ্যে শাহ আলী বুগদাদি আছে, গেদুদরাজ কেল্লা শহীদ আছে, যেই দলের মধ্যে হাজী মমতাজউল্লাহ আছে, যেই দলের মধ্যে সমস্ত উলামায়ে আহলে সুন্নাত আছে, সেই দলের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তবে তাবেঈনের প্রদর্শিত পথ, জান্নাতি দল, আমরা সেই দলের মধ্যে থাকব। আমরা জঙ্গি এবং সন্ত্রাসে উগ্রবাদীতে বিশ্বাসী নয়, আমরা মারামারিতে বিশ্বাসী নয়, আমরা মসজিদে জুতো কাটা করি না, আমরা শান্তি মানা সুন্নি মুসলমান। আমাদের আদর্শ হচ্ছে হুসাইনির আদর্শ। এর জন্য আপনারা মনে করিয়েন না সুন্নি জামাত ঘুমাই রয়েছে, ঘুমাইও না, আমরা সুন্নি জামাত ঘুমানি না। আমরা যদি সলাইয়া দেও এটা মৌমাছি শাখার মধ্যে যদি একটা লাঠি দেও তুইলে মৌমাছি কিন্তু রাখতো না, খামর দিবনি না দিত না, সুতরাং লাগালাগি হইরা লাভ নাই।